ভারতীয় সঙ্গীত জগতে তিনি এক পরিচিত নাম। কেবল গানই নয়, অভিনয়ের ক্ষেত্রেও নিজের প্রতিভাকে তিনি মেলে ধরেছিলেন। বর্তমানে বেশ কিছু জনপ্রিয় রিয়েলিটি শোয়ের বিচারক রূপেও দেখা যাচ্ছে তাঁকে। তিনি জনপ্রিয় গায়িকা ও অভিনেত্রী মোনালি ঠাকুর। 1985 তেসরা নভেম্বর ভারতের কলকাতায় জন্মগ্রহণ করেন মোনালি ঠাকুর। বাবা শক্তি ঠাকুর ছিলেন বাংলা চলচ্চিত্রের একজন পেশাদার গায়ক এবং অভিনেতা। বোন মেহুলি ঠাকুরও একজন গায়িকা। কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে ইংরাজি সাহিত্যে স্নাতক হন মোনালি ঠাকুর। পণ্ডিত জগদীশ প্রসাদ এবং পণ্ডিত অজয় চক্রবর্তীর কাছে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে তালিম নেন তিনি। যদিও অভিনয়ের মধ্যে দিয়েই কেরিয়ার শুরু করেন মোনালি ঠাকুর। বাংলা টেলিধারাবাহিক আলোকিত এক ইন্দুতে ইন্দুবালার চরিত্রে প্রথম অভিনয় করেন তিনি। এরপর বহু টেলিফিল্মেও অভিনয় করতে দেখা যায় তাঁকে। বড় পর্দায় প্রথম অভিনয় করেন রাজা সেন পরিচালিত কৃষ্ণকান্তের উইল ছবিতে। এই ছবিতে ভ্রমর চরিত্রে অভিনয় করতে দেখা যায় মোনালি ঠাকুরকে। মতি গয়লানি, কেন এমন মশকরা করো? মানুষ কি অন্য মানুষের কথা ভাবে না? যে যাকে ভালোবাসে সে তার কথাই ভাবে। অভিনয়ের পাশাপাশি চলছিল গানের চর্চা। খুব ছোট থেকেই স্কুল কলেজের নানা অনুষ্ঠানে গান গাইতেন তিনি। জনপ্রিয় রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডল 2 অংশ নিয়ে নবম স্থান অর্জন করেন। এরপর বলিউডের মঞ্চে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য দীর্ঘ সংগ্রাম করতে হয়েছে তাঁকে। প্রথম দিকে মুম্বাইয়ের ইয়ারি রোডে একজন আত্মীয়র বাড়িতে থাকতেন মোনালি ঠাকুর। একদিন গানের রিহার্সাল ছেড়ে রাত করে ঘরে ফেরায় ওই আত্মীয় মাঝরাতে বাড়ি থেকে বের করে দেন মোনালি ঠাকুরকে। আনু মালিকের সুরে জানেমান ছবিতে কাবুল কারলে গানের মধ্যে দিয়ে বলিউডে অভিষেক ঘটে তাঁর। 2008 সালে সঙ্গীত পরিচালক প্রীতম চক্রবর্তীর কাছ থেকে বলিউড চলচ্চিত্র রেসের জন্য দুটি গান গাওয়ার প্রস্তাব পান মোনালি ঠাকুর। গান দুটি ছিল খোয়াব দেখে এবং যারা যারা টাজমি। যারা যারা টাজমি গানটি তুমুল জনপ্রিয়তা পায়। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। রেডিওতে এই গানটি মোস্ট প্লেড সঙ্গে তগমা পায়। এরপর 2015 সালে দম লাগে কে হাইশা ছবির মোহমোহকে ধাগে গানের জন্য জাতীয় পুরস্কার পান মোনালি ঠাকুর। এছাড়া লুটেরা ছবির শাওয়ারলুন গানটির জন্য ফিল্মফেয়ার পুরস্কার পান তিনি। 2014 সালে নাগেশ কুক্কুনু পরিচালিত বলিউড ছবি লক্ষ্মীতে অভিনয় করতে দেখা যায় মোনালি ঠাকুরকে। বলিউড থেকে শুরু করে টলিউডের বহু ছবিতে গান গাইতে দেখা যায় তাঁকে। জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা মোনালি ঠাকুরের সুরেলা কণ্ঠের সঙ্গে সবাই পরিচিত, কিন্তু এর বাইরেও তিনি একজন দক্ষ নৃত্যশিল্পী। হিপ হপ এবং ভরতনাট্যমেও অসামান্য পারদর্শিতা রয়েছে তাঁর। 2010 সালে ইন্ডিয়ান আইডলের প্রতিযোগী মিয়াং চ্যাংয়ের সঙ্গে সম্পর্কে জড়ান মোনালি ঠাকুর, কিন্তু অচিরেই সম্পর্কটি ভেঙে যায়। 2016 সুইজারল্যান্ডে বেড়াতে গিয়ে ইউরোপিয়ান ব্যবসায়ী মাইক রিক্টারের সঙ্গে পরিচয় হয় মোনালি ঠাকুরের। বন্ধুত্ব থেকে জন্ম নেয় প্রেম। তবে সম্প্রতি জানা যায় 2017 সালেই বিয়ে করেছেন তাঁরা। বিয়ের পর 3 ধরে স্বামী মাইক রিক্টার এবং তিনি বিষয়টিকে গোপন করেই রেখেছিলেন। 3 পর সম্প্রতি বিষয়টি প্রকাশ্যে আনেন তাঁরা। মোনালি জানান কোনো বড় অনুষ্ঠান করে তাঁরা বিবাহ করেননি, তাই তারা বিষয়টি গোপনে রেখেছিলেন। কয়েকজন কাছের বন্ধু এবং পরিবারের উপস্থিতিতেই বিয়ে করেন তাঁরা। 2020 সালে ইউটিউবে মুক্তি পায় মোনালি ঠাকুরের মিউজিক ভিডিও দিল কা ফিতুর, যেখানে একসঙ্গে দেখা যায় মোনালি ঠাকুর এবং মাইক রিক্টারকে। সম্প্রতি বেশ কিছু জনপ্রিয় রিয়েলিটি শোতে বিচারকের আসনে দেখা যাচ্ছে মোনালি ঠাকুরকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।